আসছে হ্যাঁ আর এক জুরি পুরো আমি এত দিয়ে সাথে খাইনি আর আমি খেয়ে অবাক হয়ে গেছি কারণ একদম পুরো বাংলাদেশ থেকে সিরিয়াসলি আফ্রিকা একদম ফ্রেশ আফ্রিকান বাংলাদেশ যাওয়ার আগে আর লুটন আসা হবে না লুটনে প্রায় 15-10 দিনের মতো ছিলাম তার মানে আমি 5 তারিখ আসছি আমরা আর আজকে হচ্ছে 17 তারিখ প্রায় অনেক দিন ছিলাম মাঝখানে লন্ডনে বেড়াতে আসছি তো আজকে আমরা যাচ্ছি লন্ডনে সব লাগেজ নিয়ে এই যে এখানে দুইটা নিচে আরো আছে সব কিছু মাস লাগাই দিচ্ছে আজকে আমাদের ব্যাগ হচ্ছে লাগেজ হচ্ছে টোটাল তিনটা আর সাথে একটা ব্যাগ আছে একটা বড় লাগেজ এটা মিডিয়াম ওটা ছোট মানে ফুল একটা সাইজ লাগেজ আমরা চলে আসছি লন্ডনে এখন স্টেশন থেকে বাস দিয়ে যাব বাসায় আজকে যাক নোয়া সে তো ঝামেলা হয় নাই কিন্তু না আমরা এতগুলো ব্যাগ নিয়ে আসছি এই যে এটা কিন্তু অনেক বড় লাগেজ ভালোই না বাংলাদেশ থেকে আসছি ভাইয়া দুপুরের জন্য ডিম ভুনা করছে এই ডিম ভুনাটা খুব পছন্দের আমার আর এটাতে মুরগি হ্যাঁ মুরগি ডাল এগুলো ছাগি রান্না হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠতে উঠতে ভাইয়া পুরা এক ঝুড়ি লিচু নিয়ে আসছে নুয়াশ খাইছে নুয়াশ খাই বলতেছে অনেক মিষ্টি এখন এসে একটা খাইছি আমি তো ভাবতাম মিষ্টি বুঝি শুধু বাংলাদেশি হয় হ্যাঁ আর এক ঝুড়ি পুরো আমি এত দিয়ে একসাথে খাইনি আর আমি খাই অবাক হয়ে গেছি কারণ একদম পুরো বাংলাদেশ থেকে সিরিয়াসলি আফ্রিকা একদম ফ্রেশ আফ্রিকান লিচি এরকম হবে আমি এক্সপেক্ট করি নাই সাউথ আফ্রিকা থেকে আসে তাও এখন শীতের সময় আল্লাহ শীতের সময় গরম তার জন্য হয় আর গরমে হয় যাই হোক খুব মজার জিনিস অনেক মজা আমাকে একটা দাও তো নয় ছিলে ভালো বাংলাদেশেও কিন্তু লিচি খুব কম সময়ের জন্য পাওয়া যায় না নুহাস 2 weeks 3 weeks এর মতো মানে থাকে আর কি তারপরে শেষ একদম পুরো রসালো আল্লাহ সত্যি অনেক মজা লাকি তো কি মিস করছিস যদি কালকে পাইতাম তো এদের জন্য নিয়ে দিতাম কোয়াইট সিমিলার কালকে তো পাইনি হ্যাঁ সুমন ভাইয়ের অনেক প্রিয় লিচু বেশিরভাগ সময় এইভাবে আমাকে সবভাবে ভালো লাগে সবাই বসে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করব আর হেপি আপু তো জবে রাফানি স্কুলে একটু পড়ে হেপি আপু তো জবে হ্যাঁ তার জন্য আপুকে ছাড়াই আপু আসতে রাত হয়ে যাবে